নমস্কার, বেঙ্গলি ভোজাটা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও। তো তোমরা আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ পয়লা বৈশাখে কী কী করলাম নতুন বছরে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, অনেকটা লেট করে ফেলেছি, স্যার শুরু করি। এখন বাজে সকাল 7:10, আর তোমাদের দাদাভাই একদম রেডি হয়ে গেছে, কারণ আজ হচ্ছে বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ। তাই দেখো, একটা নতুন পাঞ্জাবি পরেছে আর এখন বেরোচ্ছে মন্দিরের জন্য। অলরেডি লেট হয়ে গেছে 10 মিনিট, তাই তাড়াহুড়ো করছে। তো আমিও যাব, তো আমি বাসি কাজটা সেরে তারপর। এই যে শুভ নববর্ষ আর কি, সব বাসি কাজ সেরে তোমাদের দাদাভাই তো চলে গেছে অনেকক্ষণ আগেই। তো আমি সব বাসি কাজ ফাজ সেরে এইমাত্র জাস্ট চান করলাম, আর চান টান করেই একদম চলে এসেছি সবার আগে পুজো করতে। তোমাদের দাদাভাই মিষ্টি ফুলমালা সব কিছু এনে দিয়ে গেছে, আর চান টান করে উঠেই একটা নতুন নাইটি পরে নিয়েছি। আর এই নাইটিটা মা দিয়েছিল, তো যখন কলকাতা থেকে আসি তো তখন দিয়েছিল মা, তো সেই থেকে পরা হয়নি। আমি ভাবলাম আজকে পরে নিই। তো চলো, অনেক দেরি যাবে কারণ এরপর যাবো মন্দিরে। আর সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, সবার খুব ভালো কাটুক এই মনোকামনা নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে বসি। ঠাকুরকে পুজো করব এখন, তো ঘরের পুজোটা আগে সেরে তারপরে যাব মন্দিরে। তো তোমাদের দাদাভাই যেমনটা দেখলে সকালবেলায় বেরিয়ে গেছে, ও বলেই ছিল যেহেতু অফিস যাবে, অফিস ছুটি করবে না। তো আমি পুজোটা করে নিই ঝটপট করে, তারপর রেডি হব, শাড়ি পরবো, একটা নতুন শাড়ি পরবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঝটপট করে আগে পুজোটা করি না। হ্যাঁ, গোপালকে চান করাবো। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই যে আমার একটা গুল্লাক দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই নতুন বছরের, নতুন বছর মানে বাংলার নয়, ইংরাজি 2024-এর এটা। তো এটা 2024-এ করা, তোমাদের সাথে শেয়ার করবো করবো করে করা হয়নি, আজ যখন ক্যামেরায় ধরা পড়লো তখন আমি দেখিয়েই দিলাম। তো ওটা থাকে মন্দিরে, তো ওটা বেসিক্যালি তোমার দাদাই জমায়। ওই গুল্লাকটা হচ্ছে আমাদের দুজনার, তোমাদের দাদাভাইয়ের আর আমার, কিন্তু পয়সা জমায় তোমাদের দাদাভাই, কিন্তু হচ্ছে দুজনার। যাই হোক, ও কথাটা থাক, এখন গোপালকেও চান টান করা, গোপালকে চান টান করাবো, পরিষ্কার করাবো, চন্দনের তিলক ফিলক লাগিয়ে সব ঠাকুরকে পরিষ্কার করব। এখন অনেক কাজ, এই যে ফুলমালা এনে দিয়েছে, মিষ্টি এনে দিয়েছে, পুজো ফুজো করে মন্দিরে যাব। তো ঝটপট করে চলো, সঙ্গে থাকো। এই যে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে পুজো করা হয়ে গেছে, এবার আমি রেডি হতে যাব। সব ঠাকুরকে পুজো টুজো করা হয়ে গেছে, মালা দেওয়া হয়ে গেছে। শুভ নববর্ষ আর কি, নতুন বছরে সব কিছুটাই দেখতে পাচ্ছি ব্লু ব্লু। এই যে নাইটটাও আর কি, নাইটিটাও পরেছি ব্লু, আর এই এখন শাড়িটাও পরবো ব্লু। এই শাড়িটার সাথে এই ব্লাউজটা পরবো, কারণ একটা হাকোবার হোয়াইট কালারের ব্লাউজ ছিল আমার, তো সেটা অনেকবার সেটা কোথায় আছে দেখতেও পাইনি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এটা নতুন আছে, তো আমি এই নাইটি, সরি নাইটি বলছি, এই ব্লাউজটার সাথে, এই শাড়িটার সাথে এই ব্লাউজটাই পরবো। তো চলো ঝটপট করে আগে রেডি হয়ে নিই। এই যে আমি একদম রেডি হয়ে গেছি মন্দিরে যাবো বলে, ব্যাস 10:30 কিন্তু বেজে গেছে, আর স্বাভাবিক পুজো করতে করতে টাইম লেগে গেল, তোমাদের দাদাভাই বারবার ফোন করছে, এবার বেরোই আমি। তো চলো মন্দিরে যাই আর মায়ের দর্শন করে আসি। বছরের প্রথম দিনটা মায়ের দর্শন করতে যাচ্ছি, এসে আজকে আবার অশোক ষষ্ঠী আছে আমাদের, তো সেই অশোক ফুল খাবো। তো আগে সবার আগে পুজো টুজো ঘরে সেরে আগে মন্দিরে মায়ের সাথে আর কি শুভ নববর্ষ করে এসে তারপর পুজো দিয়ে এসে, তো চলো যাই মন্দিরে আর তোমরাও চলো। 10:30 বেজে গেছে, এবার কিন্তু বকাবকি খাবো, কারণ আমার অলরেডি স্বাভাবিক সব কিছু কাজ সেরে বেরোতে করতে আমার দেরি হয়ে গেল, প্রতিবারই দেরি হয়ে যায়। তোমাদের দাদাভাইকে যতই বলি যে তাড়াতাড়ি বেরোবো, বেরো না আমার হয় না। তো চলো, আমি লক করে দিয়েছি, এবার বেরোনা যাক। আর আজকের ওয়েদারটা একদমই বেকার, মেঘলা ওয়েদার, একদম বৃষ্টি আসবো আসবো এরকম একটা ভাব হয়ে আছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু সেই সকালে এসে এখানে ব্যস্ততা, যে পড়ছি পড়ছি কাটছে বানাচ্ছে, তো সবাই আছে, অতটা ভিড় ছিল না। বর্ষ কাকা, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, কী করো শুভ নববর্ষ, ওই এখানে একজন শুভ নববর্ষ। আজ ওয়েদারটা কেমন, এই এলো এলো বৃষ্টি জানো, এই যে রসিদ কেটেই রেখে দিয়েছি, মালা ফালা নেবো তো আমি।
আমি ওখান থেকে ফুলমালা নিয়ে নিই আর তারপরে দিতে যাই পুজো। তো মন্দিরের ভেতরে বেশ লাইন পড়ে গেছিলো, সবাই মোটামুটি পুজো দিতে এসেছিল, অনেক দোকানের ভাইয়েরাও আছে, ফ্যামিলি এরাও আছে, এখানে কাকা কাকিমারাও ফোন পুজো দিতে এসেছিলেন। তো সব মিলিয়ে মায়ের সাথে দেখা করলাম, নববর্ষের আশীর্বাদ চেয়ে নিলাম। তো এখানে দেখো ঠাকুরমশাই কিন্তু সবার হাল খাতা করে দিচ্ছে, এখানে এই সময় অন্তত লক্ষ্মী গণেশটা খুব কমই পুজো হয়, কিন্তু হাল খাতাটা প্রত্যেকেই করায়। তো আমিও পুজো দেবো, সে পুজোটা দিয়ে দিলাম আমিও। আর ওখানে থাকতে বেশ ভালোই লাগছিল, মনে হচ্ছিল যে বছরের প্রথম দিনটা মায়ের সাথে সবার আগে এসে দেখা করলাম, মায়ের কাছে প্রার্থনা করলাম, হ্যাঁ প্রণাম করলাম, তো এটা একটা পজিটিভ ভাব লাগে। আর এখানে কিন্তু বেশ ভিড় হয়ে গেছিলো, তাই ঠাকুরমশাই ঝটপট করে এক এক করে সারছিল, কারণ ওয়েদারটাও ভালো ছিল না। আর বলতে বলতে বৃষ্টি এসে গেছে, বৃষ্টির জল হঠাৎ করে ঝিরঝির করে বৃষ্টি এসে গেল, এই প্রথমবার এরকম হচ্ছে পয়লা বৈশাখে বৃষ্টি। কি আছে দেখছি, কি আছে, কুমড়ো শাক নেবো। কুমড়ো শাক কত করে? আধা কিলো 60 টাকা, তার মানে 120 টাকা কিলো। ভাবছিলাম কুমড়ো শাক খাবো, আর খাবো না, আর খেতে হবে না কি কাকা? নবরাত্রি চলছে, পেঁয়াজ না হলে ভালো লাগবে না। কুমড়ো শাক 40 কত, 50 টাকা? আর লাউ শাক, লাউ শাক লাউ শাক হচ্ছে, লাউ শাক 100 টাকা কিলো, চিন্তা করো। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, শাকও নেওয়া হয়ে গেল, তারপর গেলাম মিষ্টির দোকানে। আর মিষ্টির দোকানে আজকে নতুন ক্যালেন্ডারও নেওয়া হবে, সাথে মিষ্টি। নতুন বছর মিষ্টি না নিলে হয় না, মিষ্টি দিয়েই সব কিছু শুরু। তো মিষ্টিটা তো মাস্ট নিতে পারে, এই সময় কিছু কিছু মিষ্টি আছে যেগুলো আর কি রেয়ার পাওয়া যায়, কিছু কিছু অকেশনে পাওয়া যায়, তো সেই সব মিষ্টিগুলো নিয়ে নিলাম। আর প্রত্যেকটা মিষ্টির দিকে তাকিয়ে শিবা শুভ নববর্ষ। ও ম্যাচিং ম্যাচিং সব ড্রেস, আজকে কি থিম নাকি স্কাই কালার? আচ্ছা তোমাকে দেখে চলো। আর দাদাভাই আমাকে গিয়েছে, এখানে নাকি অশোক ফুলের গাছ আছে, কারণ আমাকে যে অশোক, আজকে অশোক ষষ্ঠী, তো অশোক ফুল যে নিয়ে গেছে তোমাদের দাদাভাই, সেগুলো কিন্তু আদৌ অশোক ফুল নয়, তো এইগুলোকে তো বলছে অশোক ফুল না, এগুলো তো অশোক ফুল নয়, এগুলো অশোক ফুল নয়, এই যে বলছে অশোক ফুল, জানি না, তবু নিয়ে যাই আমি দুটো ছিঁড়ে, আদৌ কি অশোক ফুল এগুলো? এগুলো অশোক ফুলের কুঁড়ি তো লাগছে না, এইগুলো ছাড়া তো অন্য কিছু আমি দেখতেও পাচ্ছি না, বলছে এইগুলো নাকি অশোক ফুল। আমি নিয়ে যাচ্ছি, তবে অশোক ফুল আমার মনে হচ্ছে না, এটা অশোক ফুল। কি নেবে? দুধ? ক্যালেন্ডার গুলো পড়ে যাবে না? এই যে আমি কিন্তু কুমড়ো শাক কিনেই ছেড়েছি। কুমড়ো শাক কত করে জানো? 160 টাকা কিলো, 40 টাকার 250। আমি সিঁড়ি পুঁছলাম, চারটে ক্যালেন্ডার কাকা দোকান থেকে, আর এই যে কুমড়ো শাক, কুমড়ো শাকটা 60 টাকা, আধা কিলো 60 টাকা। হ্যাঁ ঘিয়ে লাড্ডু আছে, কি আছে এটা?
এই যে সীতাভোগ মিহিদানা সবকিছু নিয়ে এসে এখন তোমাদের দাদাভাই এক্ষুনি বেরিয়ে যাবো অফিসে। তুমি সিঙ্গারা খেয়ে যাবে না? তুমি প্রসাদ তো খাও, প্রসাদ খেয়ে না। আচ্ছা চলো টাটা। আর আজকের ওয়েদারটা একদম মেঘলা করে আছে, এক পশলা বৃষ্টিও হয়ে গেল। ঘন্টা দেড়েক আগে যখন আমরা মন্দিরে ছিলাম তখন কিন্তু বৃষ্টিও হয়ে গেল আর কি, খুবই হালকা করে, কিন্তু বৃষ্টিও ভোরের দিকেও বৃষ্টি হয়েছে। আর এখনও এমন অন্ধকার করে আছে আর কি, মেঘ করে আছে এত, এক্ষুনি বৃষ্টি নামলো বলে এরকম একটা ওয়েদার হয়ে আছে। যাই হোক, তোমাদের দাদাভাই চলে গেল, এবার আমিও পুজো দিয়েছি অশোক ফুল, যে খাওয়া যে অশোক ষষ্ঠী যেহেতু অশোক ফুল খাবো। আর বছরের প্রথম দিনটাই মন্দিরে গেলাম, খুব ভালো লাগলো, একটা পজিটিভ বললাম না, মন্দির মানেই একটা কোথাও না কোথাও বৃষ্টি পড়ছে। অলরেডি দেখেছো বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে আবারও বৃষ্টি পড়ছে। আর তোমাদের দাদাভাই চলে গেল, দেখি আমি কি রান্নাবান্না করি, কারণ সিঙ্গারা খাবো, মিষ্টি খাবো, একটু খেলেই ব্যাস পেট ভরে যাবে, প্রসাদ আছে খেলেই। আর দুপুরবেলা নিজের জন্য কিছু রান্না করব না, যা হবে রাত্রিরে হবে, তোমাদের দাদাভাই অবশ্যই ভাত খাওয়ার। আমি না সেই শনিবার ভাত খাইনি, আজকে রবিবার, শুক্রবার খাইনি, শনিবার খাইনি, রবিবার, তিন দিন ভাত খাইনি, আবার সেই কালকে ভাত খাবো আর কি। লাইন দিয়ে উপোসগুলো এমন যাচ্ছে, অশোক ষষ্ঠী, নীল ষষ্ঠী, আবার সামনে অষ্টমী আছে, তো পরস্পর একের পর এক আছে, যেহেতু এবারে আর কি পয়লা বৈশাখ আর অশোক ষষ্ঠী, আমাদের অশোক ষষ্ঠী আছে, অশোক ফুল খাবো। তো এক দাদাভাই বললো যে অশোক ফুল ওখানে পাওয়া যাচ্ছে, অশোক গাছ আছে, ভর্তি গাছ আছে নাকি, সে পার্কে গেলাম তোমাদের সাথে শেয়ার করলাম, ওগুলো কিন্তু বাহারে গাছ, কোনো অশোক ফুলের না, কারণ অশোক ফুলের গাছ, অশোক ফুল আমি চিনি, বড় বড় গাছ হয়, তো ওগুলো অশোক ফুল ছিল না। যাই হোক, তবু দাদাভাইয়ের কথা শুনে আমি ফুলগুলো তুললাম তোমাদের দাদাভাইকে দেখাবো বলে। তোমাদের দাদাভাই আদৌ চেনে না, আর আমার যে ফুল কিনে নিয়ে এসেছে সেগুলো না ফোটা ফুল ছিল আর কি, ঝরে গেছে এরকম, তো ওর মধ্যেই দেখে আর কি খেয়ে নেবো। একটু গরম লাগছে, বাইরে বৃষ্টি হচ্ছে আর কি বলবো, একটা হাওয়া চলছে কিন্তু একটা ভেতরে যেন ঘুমসুনি গরম। চলো এইসব আগে, আরও নতুন শাড়ি পরেছি বলে না আরও বেশি গরম লাগছে, তো এটা চেঞ্জ করি, তারপর তোমার সাথে শেয়ার করছি। আর এই যে ঠাকুরকে কিন্তু খেতে দিয়ে ঠাকুরের খাবারটাও তুলিনি, আর এই দিয়েই চলে গেছি জাস্ট, আর এই এখন এসে তুলে নেবো, কারণ তখন আমি তাড়াহুড়োর মধ্যে ভুলে গেছি খাবারটা, ঠাকুরের প্রসাদটা তুলতে, তো ঠাকুরের প্রসাদটা তুলিনি, 12টা বেজে গেল। কিনে সবটাই কিনে, এই যে অশোক ফুল কিনে এনেছে, যাতে ফুল একদমই কুঁড়ি নেই বললেই চলে, খালি ওই পাতা পাতা গোছের আছে, কয়েকটা কুঁড়ি আছে দেখছি, এই যে তাও পোকা খেগো দেখো, এর মধ্যে থেকে আমি কি বাজবো বলো তো, এ একটা আছে, বাকি সব কিন্তু ফুল, এইটা অশোক ফুল, কিন্তু এইগুলো কিন্তু অশোক ফুল নয়, এই যে এইগুলো কোনো মতেই কিন্তু অশোক ফুল নয়, যারা অশোক ফুল বলে খাচ্ছে তারা কিন্তু আদৌ অশোক ফুল খাচ্ছে না, এগুলো কোনো বাহারে কিছু ফুল, আমি নাম জানি না, আমার মা কিন্তু এই গাছ ফুলটা দেখালাম, মা বললো, আমি চিনি যদিও, আমি মাকে দেখালাম যে জানো এখানে এইগুলোকে অশোক ফুল বলছে, তখন মা বলে দিল না এগুলো কি বললো ফুলের নাম, বেশ আমি ঠিক মনে করতে পারছি না এখন। যাই হোক, আমি কিন্তু এর মধ্যে থেকেই আমায় বেছে পাঁচটা নিতে হবে, পাঁচটা নাহলে সাতটা, যাই হোক কিছু, তো এইটা গঙ্গা জল নেবো আর দই দিয়ে খেয়ে নেবো, দেখি বেছে কতটা বার করে। এই যে পাঁচটা মুখ কড়াই নিয়ে নিয়েছি, ওই মাছ কড়াই বলে এইগুলোকে, আমি তো বুঝতে পারছি না ফুলটা কি হবে, আমি আপাতত দুখানা ফুলের কুঁড়ি পেয়েছি খালি, এর মধ্যে থেকেই বেছে খেতে হবে, এই যে খালি ডান্ডি ডান্ডি রয়ে গেছে, এরকম ডান্ডি আছে, ফুল নেই ডান্ডি, সব কটাই এরকম। এত শুকনো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এক দুই তিন চার, আরেকটা নিতে হবে, আদৌ কি ফোঁটা ফুলগুলো আমি খেতে পারবো দেখো, এই যে ফোঁটা ফুলগুলো খাওয়া যাবে কি, এই ফোঁটা ফুলগুলো খাওয়া যায়, গলা আটকে যাবে না যতই দই দিয়ে গঙ্গা জল দিয়ে খাই, তুমি বলো, এত বড় বড় ফুল আর কি, যেগুলো ঝরে যাচ্ছে আর কবেকার তোলা আছে জানি না, এগুলোই খেতে হবে, কি করব। যদি বা একটা ভালো কুঁড়ি আছে আর কি, এটা কুঁড়ির মতো দেখো, কিন্তু এইটার আবার কি, এই যে কুঁড়ির গোছেরটা আছে এটাতে আবার এক পোকা লেগে আছে, তো এটা তো চলবেই না। যাই হোক, আমি পাঁচটা বেছে নিয়েছি,
অশোক ষষ্ঠীটা বলে যখন রাম বনবাসে ছিল সীতা অশোক গাছের নিচে এই ব্রতটা করেছিল, অশোক ফুল খেয়েছিল অশোক ষষ্ঠীর দিনকে। আর এই নিচে এই যে দেখো, ব্যাস এই নিয়ে নিয়েছি, এবার স্মরণ করে ঠাকুরকে স্মরণ করে গিলে খেতে হবে। ছোট্ট ছোট্ট কুঁড়ি হলে খাওয়া যায়, এত বড় বড় ডাল গোছের ফোঁটা ফুল আর এত শক্ত নরম হলেও চলে। গলায় রীতিমতো আমার আর কি আটকে যাচ্ছিল, একটা যুদ্ধ জয় করলাম যেন আর কি। অশোক ফুলটা খাবো, প্রায় বাজে এখন 12:30, মন্দির থেকে এসেছি 11:45। এতক্ষণ ধরে চিন্তা করছি যে আমি খাবো কি করে, যাকে ফাইনালি খাওয়া হয়ে গেছে আমার। সামনের বারে আমি আর কি অতি অবশ্যই এই ধরনের জিনিস খাওয়ার, এরকম জিনিস খাওয়ার থেকে তো বলো বেটার যে আমি কোনো রকম ফুল নিয়ে চলে আসবো। তো চলো এবার এবার প্রসাদ খাই। প্রসাদে কী কী দিয়েছি, ঘরের ঠাকুরকে তো বরফি দিয়েছিলাম, এই যে একটু প্রসাদ, বরফি প্রসাদ, আর ঘরের ঠাকুরকে এই যে পুজো দিয়েছি প্রসাদ, তার প্রসাদ একটুখানি ভেঙে খেয়ে নেবো। এই যে সিঙ্গারা নিমকি, তোমাদের দাদাভাই সিঙ্গারা অফিসে নিয়ে গেল কিছুটা, আর কিছু সিঙ্গারা এই বাঙালি দোকানে আর কি। আর কি বছরে দুবার এই দোকানে সিঙ্গারা হয়, এক তো হয় পয়লা বৈশাখে আর একটা হয় বিশ্বকর্মা পুজো। সিঙ্গারা নিমকি আর ওই মিহিদানা বলো, মিহিদানাটা সীতাভোগটা দুর্গাপুজো বিজয় দশমীতেও হয়, আর এই নিমকিগুলো এতটাই খাস্তা আর কি, ধরছি জাস্ট ভেঙে যাচ্ছে আর কি। আরও প্যাকেটের মধ্যে খালি এরকম চূড়া চূড়া হয়ে গেছে, কুঁড়ো হয়ে গেছে। তো ভালো লাগে এই সময়, কারণ সবসময় তো পাই না এটা। তো ওই একটু খাবো আর একটা সিঙ্গারা খাবো, অলরেডি আমি একটা সিঙ্গারা খেয়ে নিয়েছি, আমি আর কিচ্ছু রান্না করিনি। আর এদিকে মিষ্টি নিয়ে বসেছি, এই মিষ্টিটা খাবো না কারণ এটাতে চালের গুঁড়ো দেওয়া আছে, আজ তো চাল খাবো না, অশোক ষষ্ঠী আছে আমাদের। তাই আমি বাকি এইগুলো ঘরে পুজো করেছিলাম, সব রকমই মিষ্টি আছে, কেউ এসেছিলো এই মিষ্টিটা, তাই এটা আমি ওপরে দিতে যাবো ওদের। তো ভাবলাম চলো এর মধ্যে থেকে সব মিষ্টি ডাব্বায় ডাব্বায় রাখা আছে, আমার যেটা ভালো লাগবে। এর মধ্যে আমি সাদা কাঁচা গোল্লা এনেছিল, সেগুলো আমি শেষ করে দিয়েছি তিনটে। মিষ্টি সত্যি খুব ভালোবাসি, এটা নো ডাউট একদম। মিষ্টি জিনিসটা তোমাদের দাদাভাই বলো আমি বলো খুবই ভালোবাসি আর কি। এরকম প্লেটে সাজিয়ে যদি এরকম মিষ্টি নিয়ে বসা যায় না, এক থালা অনায়াসে খেয়ে নেবো, সেটা কোনো কথাই নয়। ভালোবাসি বলে একসাথে যে এত মিষ্টি খেয়ে নিতে পারবো তা নয়, রয়ে বসে আর কি ঘুরতে ফিরতে, হয়তো এখন একটা লাড্ডু খেলাম, আবার কিছুক্ষণ পর হয়তো ফ্রিজে জল খেতে এলাম কিংবা রান্নাঘরে কোনো কারণে ঢুকলাম, তখন মনে হয় একটা বরফি খাই কি আধখানা ভেঙে বরফি খাই, এরমভাবে খাই। একসাথে খেতে পারি না, একসাথে খাইও না। তো এখন নববর্ষ মানেই কিন্তু মিষ্টি মুখ, তার অনেক কিছু মিষ্টি আর কি যেরকম এই সিজনে পাওয়া যায়। নিমকিগুলো এতটা খাস্তা আমার গায়ে দিচ্ছি মিলে যাচ্ছে, আজকে দুপুরে কোনো রকম কিছু রান্নাবান্না করিনি। চাকুলি ফোন করেছিল যে বৌদি পনির বানাচ্ছি চলে আসো, ভাবলাম কোথাও যাবো না, রীতিমতো বৃষ্টি হয়েছে বলে একটু এত ঘাম দিচ্ছে আমি ঘেমে যাচ্ছি, আবার নতুন শাড়িটা পরেছি বলে আরও বেশি ঘাম লাগছে। হ্যাঁ একটু বেরিয়েছিলাম আমি, তো এখন প্রায় বাজে 2:30 বেজে গেল। তো তখন ফোনে ফোনে কথা হচ্ছিলো বাড়িতে আর কি, পুজো হচ্ছে বাপের বাড়িতে, তো সেখানেই কথা বলছিলাম, ফোনে ভিডিও কল হচ্ছিলো সবার সাথে, তো কথাবার্তা হচ্ছিলো। তো চলো আজকে এবলা তো কেটে গেল, এবার ওবলা কী করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কোথাও যাওয়ার কথা তোমাদের দাদাভাই বলে বেরিয়েছে, আজ অলরেডি লেটে গেছে, জানি না কখন আসবে। তো যখন আসবে সেই অনুযায়ী কিন্তু আমরা বেরোবো, কোথাও এক জায়গায় যাবো। তো চলো আমি এখন এইটা খাই, খেয়ে আর অন্য কিছুক্ষণ আমি জল খাবো প্লেন, কারণ এই এক একটা সিঙ্গারা খেলে না প্রচণ্ড পেট ভার করে যায়, আর কিচ্ছু খেতে ইচ্ছে করে না। আর যেহেতু সেই আমাকে খেতে হবে, নয় লুচি পরোটা এইসব কিছুই খেতে হবে শুকনো শাক নেই, তো আজ না। আর অশোক ষষ্ঠী যেহেতু পয়লা বৈশাখেই অশোক ষষ্ঠী পড়েছে, তাই একটু এ আমি একটু নিমকি একটু মিষ্টি খাই, আমার পেট ফুল হয়ে যাবে। আমি ড্রেসটা চেঞ্জ করবো, করে একটু রেস্ট করবো, রীতিমতো কিন্তু আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি। তো চলো রাত্রিরে কী হয় কোথায় যাই না যাই এটা পরে শেয়ার করছি। লাড্ডু বরফি আর কি, নতুন বছর বলে মিষ্টির একদম ভরপুর ঘরেতে, তো এই মিষ্টি সাজিয়ে আমি দিয়েছিলাম। তাদের দাদাকে বললাম দাদা একটু মিষ্টি সাজিয়ে দিই, খেলোই না, নিয়ে গেছে অফিসে,
খাবে ওখানে গিয়ে বললো সবাইকে দেবে। তো তোমাদের সকলের জন্য রইল শুভ নববর্ষের নতুন মিষ্টি, নতুন নববর্ষের শুভেচ্ছা। আমি তো এসে থেকে প্রায় অনেক মিষ্টি খেয়েছি, মিষ্টি সিঙ্গারা এইসব খেয়ে, কিন্তু আমার পেট একদম ফুল হয়ে গেছে। মিষ্টিটা এতই ভালোবাসে সে, আমি বলো তোমাদের দাদাভাই বলো দুজনেই কিন্তু মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি। ওইসব হেলথের দিকে দেখি না যে মোটা হয়ে যাচ্ছি মিষ্টি খাবো, ওটা না, মিষ্টিটাকে একটা আলাদাই ভালোবাসা আর কি, চাই ঘরের তৈরি হোক আর কেনাই হোক। তো চলো আমি এখন মিষ্টিগুলো খাই, সব কটা খাবো না তা বলে, ওই রয়ে বসে খাবো। এই যে আবারও সন্ধেবেলা কিন্তু রেডি হয়ে গেছি, এখন 7:30 বাজে, আর তোমাদের দাদাভাই যেরকম আজ লেটে অফিসে গেছিলো তাড়াতাড়ি এসেও গেছে, আর এসে বললো সন্ধ্যাবেলা কোথাও বেরোবো। তো একটা মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল কদিন ধরেই হচ্ছে, তো তোমাদের দাদাভাই বললো যখন আজকে ছুটিও আছে তো চলো আজকেই যাবো। এই তোমাদের দাদাভাইও কিন্তু সেই সকালের পাঞ্জাবিটাই পরেছে, আর চলো যাই মন্দিরে তোমাদেরও ঘুরিয়ে নিয়ে আসি। চলো আমি রেডি, যাই বেরোই। অনেক অনেকটা দূর গো, বাড়ি থেকে প্রায় 8-10 কিলোমিটার, আর এই সময় তো প্রত্যেকটা মন্দিরেই আর কি, আর বিশেষ বিশেষ কিছু ভালো ভালো মন্দিরে হেলমেট নিতে হবে। আচ্ছা একেই আর প্রচণ্ড গরম লাগছে, আমি রীতিমতো ঘেমে যাচ্ছি আজকে, এত ঘাম হচ্ছে আমার। আর সকালে শাড়িটাই পরলাম যেহেতু এটা নতুন ছিল। চলো বেরোচ্ছি, আমরা যাচ্ছি নীলম মাতা। নীলম মাতা তো বাবু, নীলম মাতার মন্দিরই যেটা আমাদের বাড়ি থেকে প্রায় 8-9 কিলোমিটার দূরে, তো সেই নীল মন্দিরেই যাচ্ছি। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তোমাদের দাদাভাইও কিন্তু ফার্স্ট টাইমই যাচ্ছে, তো যা যা। বাইরে কিন্তু দারুণ হাওয়া চলছে, ঘরের ভেতরেই গুমোচ লাগছে, বাইরে দারুণ হাওয়া। একদম অন রোডের ধারে এই একদম মন্দিরটা, তোমাদের দাদাভাই গাড়ি। ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম নীলম মাতা মন্দিরে, ঠিক আমার সামনেই নীলম মাতা মন্দির। তো ভেতরে যাব, ভালোই ভিড় আছে, লাইনও পড়েছি, কিন্তু চলো ভেতরে যাই। এটা দিয়ে বাইরে বেরোচ্ছি, মন্দিরের ভেতর কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। সব দেবদেবী আছে,
আর নীলম মাতাও ওখানে বসে আছেন, দেখতেই পেলে তোমরা। তো এই মন্দিরে একটা খাসিয়াত আছে, এর মন্দিরে কিন্তু গুফা আছে, এই মন্দিরের নিচেই গুফা আছে। আর মন্দিরের বাইরের ডেকোরেশনটা সম্পূর্ণ অন্যান্য মন্দিরের থেকে আলাদা, বড় বড় হাতির এ করা আছে এটা। আর এখানে দেখো বড় একটা শিবজির মূর্তি আছে যেখানে অনবরত ঝর্ণা ঝরছে। বাইরেটা খুব সুন্দর করে সাজানো ছিল, চারিদিকে ঝকমক করছে আলো, আর প্রচণ্ড ভিড় ছিল, খুব ভালো ভিড় ছিল। আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মন্দিরের নিচেতেই যে গুফা আছে, সেই গুফাতে কিন্তু কি আছে আমি জানি না, তবে গুফাতে ঢোকার জন্য প্রচুর লাইন আছে। আমরা শর্টকাটে লাইন দিয়ে ফেলেছিলাম, তখন দেখলাম যে না আমাদের ঢুকতে দিল না, ঠিক এই জায়গাটা করে গুফাটা আছে ঠিক মন্দিরের নিচে, এটা দিয়ে প্রবেশ, গুফা যাওয়া প্রবেশ। গুফায় যাওয়ার লাইনটা অনেক বড় জানো, পরে অন্য কোনো সময় এসে গুফায় ঘুরবো, দেখি এর মধ্যে আসতে পারি কি। খুব ভালো দর্শন হলো, ওই প্রথমবার এলাম আর গুফা আছে, যেটা গুফার লাইনটা কিন্তু অনেকটা বড়, প্রচুর লাইন আর কি। আমার পেছনে দেখতে এই যে সামনের দিকে লাইনটা দেখতে হচ্ছে এটা পুজো দেওয়ার, আর ভেতরে ওই দিকে লাইন আছে লম্বা লাইন, কম করে 200-300 লোক দাঁড়িয়ে আছে গুফার জন্য। তো ওটা একটু টাইম লাগছে আস্তে আস্তে আর কি, গোটা 20 জন করে ঢোকাচ্ছে, একটু টাইম লাগছে। তো রাত্রি রয়েছে 9:30 বেজে গেছে রীতিমতো। তো তোমাদের দাদাভাই বললো অন্য সময় এসে কোনো সময় ঘোরাবে, এখন চলে যাচ্ছি, ইচ্ছা ছিল গুফাটায় ঘোরা। খুব সারা রাস্তা আমি হাতে দেখো কত কি বাজার করেছি, ওখানে বাজার বসছিল, ওখানে বাজার বসেছিল, আর ওখান থেকে এই যে কচি এঁচোড় আর টুকটাক জিনিস বাজার করে নিয়ে এসেছি, জাস্ট এইমাত্র এলাম, রীতিমতো হাঁপাচ্ছি বাজারগুলো তুলে। আর খুব ভালো দর্শন হয়েছে, যদিও গুফার দর্শনটা করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল, অনেক লাইন ছিল। তো এমনিতেই বেজে গেছে এখন 10:30, আর ওখানে বাজার বসেছিল, যেরকম সব জায়গায় বাজার বসে, তোমার তো একটা কচি এঁচোড় আম, পাকা আম আর টুকটাক কাঁচা লঙ্কা, এইসব টুকটাক বাজার করে নিয়ে এসেছি। এখন এসে রান্না করতে হবে, ভাবছি আমি সামা চালে একটু পোলাও করে নেবো, চালটা নিয়ে এলাম কারণ সামা চাল আমার শেষ হয়ে গেছে। হাওয়া দিচ্ছে বেশ, খুব বাইরের ওয়েদারটা এত সুন্দর, ভালো লাগছিলো অনেকদিন পর আর কি রাত্রে এভাবে তোমাদের দাদাভাইয়ের সাথে বাইরে কোথাও বেরোলাম, খুব ভালো দর্শন হলো, ভালো লাগলো, তো তোমাদের সাথে শেয়ার করলুম। আর এখন কিছু রান্না করবো, এখন পক্কা বাজে 10:30, আর 10:30 বেজে গেছে, চলো ঝটপট করে এবার রান্না বসিয়ে দিই। আমি সামা চালের পোলাও করে খেলেও তোমাদের দাদাভাইকে ভাত করে দিয়েছি, ফুলকপির তরকারি, করলার ঝাল, ডাল করে দিয়েছি, আর আমি একটু ধনে পাতা পিষে নিয়েছি, একটু ফুলকপির তরকারি নিয়েছি, আর এই ভাতটা করে নিয়েছি আর কি। সামা চালের পোলাওটা এখন গরম একটু চাড়িয়ে দেবো, একঘেয়েমি লুচি পরোটা খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তাই এটা বানিয়ে নিলাম, আমি রাতে এটা খেলাম। আর তোমাদের সাথে সারা দিন কী করলাম বছরের প্রথম দিনটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো। চলো টাটা, আজকে তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।